সবাইকে ছেড়ে চলে গেলেন বরেন্দ্র অভিনেত্রী সারা বেগম কবরী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রাত বারোটা বিশ মিনিটে ইন্তেকাল করেছেন তিনি তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে অবসান হয়েছে এক বর্ণার্ধ অধ্যায়ের শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত সার বেগম কবরী অভিনেত্রীর চলে যাওয়ার পর থেকে কান্নাই থামছে না কবরী পরিচালিত শেষ সিনেমার নায়িকা নিষাদ নাওয়ার তিনি কিছুতেই মানতে পারছেন না একদম সুস্থ সবল একজন মানুষ হুট করে কিভাবে চলে যেতে পারে কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমা এই তুমি সেই তুমির নায়িকা ছিলেন তিনি এই অভিনেত্রী বলেন গত চব্বিশে মার্চ আপার সঙ্গে ডাবিং করলাম কত আড্ডা হলো আপা সিনেমাটি নিয়ে তার স্বপ্নের কথা আমাকে বললেন নায়িকা আরও বলেন এই তুমি সেই তুমি সিনেমাটি নিয়ে আপার অনেক স্বপ্ন ছিল সিনেমাটি বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠাবেন বলে আমাকে জানিয়েছিলেন তিনি কিন্তু উনার শেষ ইচ্ছাটা পূরণ হল না গত বছরের মার্চের শুরুতে এই তুমি সেই তুমি শুটিং শুরু করেছিলেন কবরই মহামারীর কারণে দুদিন শুটিং করার পর ছবিটির শুটিং বন্ধ হয়ে যায় একই বছর তিন সেপ্টেম্বর কাজ শুরু করে শুটিং সম্পন্ন করেন তিনি সরকারিভাবে অনুদান পেয়েছিল সিনেমাটি সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রিয়াদ রায়হান এবং নিষাদ নাওয়ার বর্তমানে সিনেমাটির ডাবিং চলছিল কিন্তু না ডাবিং আর যেন শেষ হল না মুক্তিও পেল না চির স্বপ্ন যেন স্বপ্ন হয়েই থেকে গেল তার করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল দিবাগত রাত বারোটা বিশ মিনিটে তিনি মারা গিয়েছে অভিনেত্রী কবরী পরিচালনায় নাম লিখিয়েছিলেন দু সালে নির্মাণ করেছিলেন আইনা নামের একটি সিনেমা এরপর সর্বশেষ হাত দিয়েছিলেন এই তুমি সেই তুমি সিনেমার কাজে কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চিরতরে বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে গেলেন বাংলাদেশের মিষ্টি মেয়ে মেয়েখ্যাত চিত্রনায়িকা কবরী কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবককে হারানোর শোক অনুভব করছেন সাকিব খান তিনি বলেন যেখানেই থাকুন ভালো থাকুন কবরী আপা করোনায় আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত বারোটা বিশ মিনিটে রাজধানীর শেখ রাসেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি অভিনেত্রী সাহারা বেগম কবরী মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর